ক্লাসের শুরুতে প্রতিদিন পার্ট আর সিডিউল নিয়ে আমরা আলোচনা করব। এটা প্রথম প্রতিদিন, যাতে এটা পুরো মুখস্থ না ছোটস্থ হয়ে যায়, বেনে গেঁথে যায়। তাহলে প্রথমে শিডিউলগুলো আমরা বলবো। প্রথম শিডিউলে কি ছিল? এক নম্বরে কি আছে? রাজ্য আর কেন্দ্র। ঠিক আছে, মনে রাখলে দু নম্বরে কি ছিল? দু নম্বর হচ্ছে আচ্ছা এস দুটো দিয়ে স্যালারি মানে বেতন, তিনে ওথ মানে শপথ, চারে আর দিয়ে হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভা পাঁচে পাঁচে কি আছে? এসসি এসটি, ছয়ে ছয়ে হচ্ছে ফোর, ঠিক আছে, এবং মনে রাখি ইউএস আর এস 43 আর পিএম পিএম এরকম করে মনে রেখেছিলাম। তো সিক্স সিক্সে হচ্ছে কি বললাম? চারটে রাজ্যের কথা বলেছে, ত্রিপুরা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড বলছি কেন পিএমএম পিএ মেঘালয় আর আসাম, ঠিক আছে। সাত নম্বরে কি আছে? সাত নম্বরে তিনটে তালিকা আছে, তিনটি তালিকা, একটা কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা আর একটা হচ্ছে যৌথ তালিকা, তিনটে তালিকা আছে। তো শিক্ষা কোন তালিকা আছে বলতো? শিক্ষা যৌথ, মানে তোমরা দেখলে বুঝতে পারো রেল টেল সব যাবতীয় কেন্দ্র এগুলো আসবো পরে আসবো ডিটেলসে। তো কেন্দ্রীয়তে কটা আছে? আর এটাই রাজ্যতে 66 আর এটাই 52। আটে কি আছে? আট আটে হচ্ছে ভাষা। মোট কটা ভাষা আছে? 22টা। এর মধ্যে কি ইংলিশ আছে? না, ইংলিশটা নেই, এটা পরীক্ষায় যায় অনেক সময়। আচ্ছা, আর নয়ে কি আছে? ভূমি আর ভূমির আদর্শ। দশে কি আছে? দল ত্যাগ বিরোধী আইন। আচ্ছা, এই আট প্রথমে কটা পার্ট ছিল? শিডিউল করা ছিল আমাদের আটটা ছিল, তারপর তো এগুলো পরে অ্যাড হয়েছে। এগারোতে কি আছে? পঞ্চায়েত। আর বারোতে কি আছে? মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এটা বারোটা আমাদের শিডিউল। পার্ট গুলো একবার ঝালিয়ে নিই। হ্যাঁ, লিখছ? আমি তো দিয়েছি তো নোটসে, আগের দিন সব দিয়ে দিয়েছি আমি। তুমি দেখবে তোমার গ্রুপে যাবে এই নোটস গুলো আমার খাতায় হাতে লেখা নোটস দেওয়া আছে, ঠিক আছে। আজকে জাস্ট রিভিশন মারছি এগুলো। আচ্ছা, প্রথম পার্টে কি আছে আমাদের? আচ্ছা, সংবিধানের প্রথমে কি আছে বলতো? সবচেয়ে প্রথমে কি আছে সংবিধানের প্রথম? মানে প্রথমে প্রস্তাবনা, প্রস্তাবনা আছে, প্রিয়াম্বেল আছে, তারপরে পার্ট শুরু হয়ে যায় আমাদের। তো পার্ট ওয়ানে আছে হচ্ছে
মানে রাজ্যে ভূখণ্ডগত এলাকা মানে ইউনিয়ন আর টেরিটরি আছে, ঠিক আছে? ইউনিয়ন দু নম্বরে কি আছে? দু নম্বরে হচ্ছে তোমার নাগরিকত্ব। আচ্ছা এটা কত থেকে কত? এক থেকে এক থেকে চার, নাগরিকত্ব পাঁচ থেকে এগারো, তিন নম্বরে কি আছে? মৌলিক অধিকার। এটা কত? বারো থেকে পঁয়ত্রিশ। চার নম্বরে কি আছে? মুখে মুখে বললে মুখস্থ হয়ে যাবে, কিন্তু মুখস্থ বলার চেষ্টা করবে। চারে বিপিএসপি। এটা কত থেকে কত? ছত্রিশ থেকে একান্ন। তারপর ফোরের একটা এ আছে, এটা কত? একান্ন রেতে কি আছে এখানে? মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য। তারপর হচ্ছে পার্ট ফাইভ, পার্ট ফাইভে কি আছে? বাহান্ন থেকে একশো একান্ন, বাহান্ন থেকে একশো একান্ন, এটা হচ্ছে কি আছে? কেন্দ্র। আর একশো ছ নম্বর পার্ট সিক্স এ কি আছে? রাজ্য। রাজ্য কত? একশো বাহান্ন থেকে দুশো সাঁইত্রিশ, ঠিক আছে? যদি মনে না থাকে তোমরা খাতা দেখেও বলতে পারো, কিন্তু বলো মুখে মনে থাকবে এগুলো। সাত, সাতে দুশো আটত্রিশ, এটা কি হয়েছে? বাতিল আছে। আটে কি আছে? দুশো উনচল্লিশ থেকে ইউপি, ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল গুলো আছে, দুশো উনচল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ। নয়ে কি আছে? নয়ে পঞ্চায়েত, দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশে ও। নাইনের এ পৌর, আচ্ছা লিখলি এখানে পঞ্চায়েত, পঞ্চায়েত। আর দুশো তেতাল্লিশে পি থেকে দুশো তেতাল্লিশে জে জি, এটা হচ্ছে তোমার পৌরসভা, পৌরসভা। তারপর দশ এসটি, এসটি দুশো চুয়াল্লিশ, দুশো চুয়াল্লিশে কি আছে? এসসি এসটি একটা এলাকা আছে, ঠিক আছে? এসসি এসটি, এসসি এসটি এসটি, আচ্ছা এখানে একটা সমবায় বলছে তো, হ্যাঁ এখানে আছে সমবায়। এগারো, এগারোতে কি আছে? এগারোতে কি বলেছিলাম? দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো তেষট্টি পর্যন্ত কি আছে? কেন্দ্র আর রাজ্যের সঙ্গে সম্পর্ক, কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক। এটা দুটো ভাগে ভাগ আছে, দুশো পঁয়তাল্লিশ থেকে কত? দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত, এটা কি? এটা হচ্ছে আইন বিভাগ। আর তারপর দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি, এটা হচ্ছে শাসন। বারো, বারোতে কি আছে? দুশো চৌষট্টি থেকে একদম তিনশো পর্যন্ত, দুশো চৌষট্টি থেকে তিনশো নম্বরে আছে, এটা তোমার অর্থ, অর্থনৈতিক সম্পর্ক কেন্দ্র আর রাজ্যের, ঠিক আছে? অর্থ। তেরো, তেরো সংখ্যাটা অপরা বলেছিলাম, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এটা কত? তিনশো থেকে তিনশো, তিনশো এক থেকে তিনশো এক থেকে তিনশো সাত। চোদ্দ, ব্যবসা না চললে চাকরিতে চলে এসো, তিনশো আট থেকে তিনশো তেইশ, এটা কি আছে এখানে? বিএসসি ইউপিএসসি এখানে সবের মধ্যে আছে। পনেরো, তারপর কি আছে পনেরোতে? তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ, তাই তো? এটা নির্বাচন, নির্বাচন বানান ভুল হলো, নির বা নির্বাচন। এই রেত বসানোর নিয়মটা কি? হ্যাঁ, একটা ছড়া বলেছিলাম যে যার আগে আসি তার ঘাড়ে বসি, এরকম।
ভাষা খারাপ হয়ে যায় ইলেভেন উঠে একটু বেশি দেখে যায় 17 নম্বর আর 18 দেখি বলেছিলাম জরুরি অবস্থা 18 বছর বয়সে জরুরি অবস্থা এটা কত 352 থেকে 360 জরুরি অবস্থা 19 এ কত 361 থেকে 367 এটা কি আছে এটা রাজ্যপাল আর রাষ্ট্রপতিদের একটা বিশেষ ক্ষমতা আছে এখানে রাজ্যপাল আর রাষ্ট্রপতি পার্ট গুলো মুখস্থ রাখতে হবে পার্ট জানলে অর্ধেক সংবিধান তোমার জানা হয়ে গেল 20 368 এটা সংবিধান সংশোধন কি লিখছি তাতে লেখা খুব বাজে হয়ে যায় 21 কি আছে 369 থেকে একদম 393 তাই তো 392 এটা কি আছে এটা হচ্ছে কিছু রাজ্যের জন্য স্পেশাল প্রভিশন দেওয়া আছে হ্যাঁ বিশেষ ক্ষমতা এর মধ্যে 370 মনে আছে কাশ্মীরটা কাশ্মীর বিভিন্ন রাজ্যের জন্য এইটুকুর মধ্যে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে ত্রিপুরা মণিপুর সব এর মধ্যে আছে 370 করে বেশি আছে কিছু রাজ্যের বিশেষ ক্ষমতা তারপরে লাস্ট পার্ট 22 কি আছে 393 থেকে 395 এটা পতাকা পতাকা তারপরে সব ওই স্তম্ভ রম্ভ যা আছে সব এই ব্যাপারে আছে তাহলে 22টা পার্ট যারা মুখস্থ রাখতে হবে আজকে আমরা প্রথম পার্ট পড়ব ইউনিয়ন দ্বিতীয় পার্ট পড়ব তৃতীয় পার্ট তিনটে পার্ট আজকে আমরা পড়ব এবং পরস্পর হ্যাঁ এর আগে যেমন ছিল আমরা কিন্তু পার্ট ওরকমই পড়িনি এই ব্যাচে আমরা কেবল পার্ট অনুযায়ী করব 1 2 3 প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে এগোবো 22টা পার্টই আমরা পড়ব ডিটেলসে আর নোটস আমি দিয়ে দেবো তো আমরা আজকে তিনটে পার্ট পড়ব তাই তিনটে পার্ট রাখছি বাকিগুলো মুছে দিচ্ছি আর জোশ বরকরার রাখা চাইয়ে ঠিক আছে কোন রকম ঘুম ঘুম ভাব আসা চলবে না ভারতে প্রথম ট্রেন চলাচল কবে শুরু হয় 1800 আর বিমান 1911 আর প্রথম টিআইএসসিও কবে টিসকোটা 1907 আর তোমার গান্ধী আরউইন চুক্তি কবে 1931 পুনা চুক্তি কবে 1932 তারিখটা মনে আছে পুনা চুক্তির 24 সেপ্টেম্বর পুনা চুক্তি হয়েছিল আর সগৌলির চুক্তি কোন দেশের সঙ্গে হয় সগৌলির চুক্তি কার সাথে কোন দেশের সাথে নেপালের সাথে সগৌলির আর ইয়ান্দাবু সন্ধি কোন দেশের সাথে হয় ইয়ান্দাবু মায়ানমারের সঙ্গে ব্রহ্মরাজের সঙ্গে ঠিক আছে ওখানে একটা রাজা ছিল তোমার ব্রহ্ম কয়েকটা রাজার নাম পরে আসলো ডিটেলসে বোধপায়া ছিল ব্রহ্মকে করে ক্যাপচার করে কাঠের অরণ্যের জন্য ওরা ক্যাপচার করে ব্রহ্মদেশকে আচ্ছা সংগ্রাম শুরু করার আগে একবার ঝালিয়ে নিই ভূগোলটা ঠিক আছে এটা এই উপকূলটার নাম কি কেরালার উপকূলের নাম মালাবার উপকূলে যে বালিয়ারি দেখা যায় এটা কি বলা হয় বালিয়ারিকে থেরিস থেরিস আর এখানে যে হ্রদ গুলো দেখা যায় কি বলা হয় কয়ার সবচেয়ে বড় কয়ারের নাম
ডেমোনাট কয়াল ঠিক আছে আর চিল্কা কি চিল্কা কয়াল মে লেখুন চিল্কা কোন রাজ্যে আছে পুলিকট কোন রাজ্যে আছে পুলিকট অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝখানে পুলিকট আছে আর যদি বলি যে গোদাবরী আর কৃষ্ণার মাঝে কোন হ্রদ আছে এখানে দুটো নদী আছে এর মাঝে হচ্ছে কোলেরু অন্ধ মানুষের কোলে অন্ধ্রপ্রদেশে কোলেরু আছে আর লোকটার ডাকে মণি কি লোকটা কোন রাজ্যে মণিপুরের রাজধানীর নাম ইম্ফল আর নাগাল্যান্ডের নাগাল্যান্ড কেন মনে রাখবো আমরা জনসংখ্যা ঋণাত্মক হয়েছে আর সবচেয়ে বেশি জনঘনত্ব কোন রাজ্যে বিহারের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণ সবচেয়ে বেশি দিল্লির কতজন 11,297 জন আর সবচেয়ে কম কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম 46 জন কার না না আন্দামান 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 আন্দামানের হচ্ছে 46 জন ঠিক আছে আন্দামান আর এটা হচ্ছে কি বললাম দিল্লি আচ্ছা বলো তো পড়াশোনার দিক থেকে কোন ইউনিয়ন টেরিটরি ফার্স্ট কোন ইউপি ফার্স্ট প্রথমে আছে যার লাখ টাকা আছে সে পড়াশোনা করতে পারবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ বলো তো প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটা অস্ট্রেলিয়ার দিকে আছে কি নাম গ্রেট ব্যারিয়ার রিফ আর যদি বলা হয় যে সবচেয়ে বড় মগ্নচরা কোনটা পৃথিবীর মধ্যে তাহলে কি বলবো মগ্নচরা কি জিনিস জানা আছে কারোর ঠিক আছে হ্যাঁ বলেছে কিছুটা পায়ের দিক আছে কিন্তু দেখ বলছি না জানলেও কোনো অসুবিধা নেই দেখো মগ্নচরা হচ্ছে যখন আমাদের উষ্ণ স্রোত আর শীতল স্রোত দুটো ভাগে ভাগ আছে হ্যাঁ এটা কোন রেখা এটা কোন রেখা এটা কোন রেখা পর্বত ক্রান্তি রেখা এর মান কত 23°23' উত্তর এটা কোন রেখা 23.12° দক্ষিণ আচ্ছা সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ণ কোন রেখার মধ্যে ঘোরাঘুরি করে সূর্য সূর্য হচ্ছে এর মধ্যে ঘোরাফেরা করে ঠিক আছে যখন এই রেখার উপর লম্ব হয়ে কেরণে তখন তারিখটা কত দিন এখানে বড় উত্তর গোলার্ধে রাত সবচেয়ে ছোট তারিখটা কত একুশে জুন সেদিন আমরা যোগ দিবস পালন করি কারণ দিন সবচেয়ে বড় ঠিক আছে একুশে জুন তোমরা মনে রাখবে প্রতি 3 মাস অন্তর অন্তর সূর্য এক একটা রেখা পার করে তাহলে জুনের পরে 3 মাস অ্যাড করো জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে সূর্য এখানে আসলো সূর্য এখানে আসলো দেখো মাঝামাঝি আসলো তো সূর্য তাহলে 12 ঘন্টা এখানে দিন 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত একে বলা হয় বিষুব বলা হয় তাহলে এটা কি বিষুব বলবো জলবিষুব না মহাবিষুব জলবিষুব না জলবিষুব সেফটি পিন খেয়ে জামাই এই বর জলে পড়ে গেছিল ঠিক আছে এবার মনে রাখার জন্য বলেছিলাম হ্যাঁ সেফটি পিন খেয়ে গলে আটকে গেছিল হ্যাঁ আগাতে জামাই জলে মানে বরটা জলে পড়েছে সেপ্টেম্বর তাহলে জলবিষুব হচ্ছে জুন জুলাই সেপ্টেম্বর কত সেপ্টেম্বর 21 না 23 সেপ্টেম্বর ঠিক আছে আর তারপরে এখানে আবার 3 মাস পর আসবে তারিখটা কত হবে বলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর 22 ডিসেম্বর কি সংক্রান্তি মকর সংক্রান্তি আর এই একুশে জুন কি সংক্রান্তি কর্কট সংক্রান্তি ঠিক আছে আবার 3 মাস পর আবার ফিরে যাবে 3 মাস পর ডিসেম্বরের পর 3 মাস যোগ করো কত হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একুশে মার্চ এটা কি বিষু এটা হচ্ছে মহাবিষু বিষু মানে দেখো সমান দিন আবার এখানে আসলো সূর্য 12 ঘন্টা দিন এখানে 12 ঘন্টা দিন এখানে আর এখানে যখন এসেছিল এদিকে দিন সবচেয়ে বড় রাত সবচেয়ে ছোট আর এখানে রাত সবচেয়ে বড় দিন সবচেয়ে ছোট বড় উল্টো হলো ঠিক আছে বুঝে নিও 21 মার্চ হ্যাঁ এটা হচ্ছে মহাবিষু তারপর আবার 3 মাস পর এখানে আসলো মার্চের পর আবার 3 মাস পর কোন এপ্রিল মে জুন আবার জুন চলে আসলো মানে 21 জুন ঠিক আছে এইভাবে সূর্য প্রদক্ষিণ করে মানে এক স্থান থেকে আরেক স্থানে যায় এটা কে বলা হয় সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ণ তাহলে উত্তরায়ণের শেষ সীমা কোনটা সূর্যের কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণায়ণের শেষ সীমা কোনটা মকরক্রান্তি রেখা আচ্ছা এটা কেন হয় সূর্য কেন ছুটে বেড়াচ্ছে কারণটা কি
ভগবানের ইচ্ছা নাকি বললি? দেখো এটার কারণ হচ্ছে পৃথিবীর হেলানো অবস্থান, ঠিক আছে? পৃথিবী কত ডিগ্রি করে হেলে আছে? 63.5। এখানে আমরা ভুল করতে পারি, 63.5 ডিগ্রি নিজের অক্ষের সঙ্গে। যদি বলে পৃথিবী নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে, সেটা কিন্তু 23.5 বলতে হবে, ঠিক আছে? নিরক্ষীয় তল আর অক্ষ তলের সঙ্গে একটা অ্যাক্সিসের সঙ্গে একটু খেয়াল রাখতে হবে। আমি কেন আপনাকে এটা বলছি, এটা বোঝানোর জন্য। ক্রিস গেইলের বাড়ি কোন দিকে, কোন রেখা, কোন রেখা অনুযায়ী হবে ক্রিস গেইলের কিরণ পোলার্ড? নিরক্ষ রেখা, মানে এখানে কালো চামড়ার মানুষ জন্মায় কারণ এখানে গরম, ঠিক আছে? আর এই এলাকায় যে স্রোত গুলো আছে সব কিন্তু গরম স্রোত। সমুদ্র স্রোতের অনেক দুরকম ভাগ আছে, একটা উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। বরফ কোন দিকে থাকে? এদিকে বরফ থাকে, এদিকে বরফ থাকে। এই দিক থেকে যে স্রোত গুলো আছে সেগুলো হচ্ছে শীতল স্রোত। হাম্বোল শীতল না গরম? হাম্বোল শীতল। আর ব্রাজিল স্রোত গরম না ঠান্ডা? গরম। আচ্ছা একটা উষ্ণ স্রোত আছে যার নাম এল নিনো। এল নিনোর পরে বন্যা না খরা হয় ভারতে? খরা। আর লালিনার ফলে কি হয়? বন্যা হয়। এলনির কথার অর্থ কি? শিশু খ্রিস্ট, ঠিক আছে? বা দুষ্টু বালক এরকম বলা হয় শিশু খ্রিস্ট। আর এল লালিনার কথার অর্থ হচ্ছে দুষ্টু বালিকা বা ছোট্ট বালিকা। তো এবার দেখো মগ্নচরা বলছিলাম, মগ্নচরাটা কি জিনিস দেখে নাও। আচ্ছা টাইটানিক জাহাজ কোন স্রোতের সঙ্গে ভেসে আসে বরফের আঘাতে ধাক্কা লেগেছিল? শীতল স্রোতটার নাম কি? শীতল ল্যাবরেডর স্রোত, ঠিক আছে? তো এদিক থেকে ঠান্ডা স্রোত বয় আর এদিক থেকে গরম স্রোত বয়। ঠান্ডা স্রোতের সঙ্গে অনেক বরফ গুলো ভেসে ভেসে আসে, ঠিক আছে? বরফ ভেসে ভেসে আসে আর গরম স্রোতের যে সংস্পর্শে আসে এখান থেকে গরম চলে গেল আর এখান থেকে ঠান্ডা যাচ্ছে, ঠিক আছে? এই সংস্পর্শে যেখানে মিট করে বরফের মধ্যে অনেক পলি বালি থাকে, পলি বালি গুলো ভেসে আস্তে আস্তে এখানে এসে গলে যায়। আর বরফের কিছু অংশ দেখা যায়, ঠিক আছে? আর বেশিরভাগ অংশ নিচে জলের নিচে থাকে। টাইটানিক জাহাজ কোন স্রোতে ডুবেছিল? ল্যাবরেডর স্রোত, এটা শীতল, ঠিক আছে? তো গরম স্রোতে যখনই সংস্পর্শে আসে তখন এর মধ্যে যে পলিগুলো থাকে পলিগুলো আস্তে আস্তে নিচে তিতিয়ে পড়ে, ঠিক আছে? বরফটা গলে গেল, আবার আরো বরফ আসলো, এবং গলে 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 সমুদ্রের এলাকাটা অনেকটা উঁচু হয়ে যায়, ঠিক আছে? আর এখানে মাছের একটা খাবার প্ল্যাঙ্কটন জন্মায় প্রচুর পরিমাণ, ঠিক আছে? প্ল্যাঙ্কটন, সেই জন্য এখানে প্রচুর মাছ আসে। আর এইসব জায়গাগুলো মৎস্যচারণ ক্ষেত্র, মানে সব ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। ডগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, এগুলো তোমরা সার্চ করবে দেখতে পাবে, ঠিক আছে? নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের এদিকে আছে এটা। তো আমাদের ডিটেলস অত আসবে না, আসবে তো আসতে পারে তোমার এই রেখাগুলো থেকে দেয় গরম স্রোত ঠান্ডা স্রোত। টাইটানিক জাহাজ কত সালে ডুবে? জাহাজটা 1912। আচ্ছা এটা বললাম, এবার আমরা পলিটিক্যাস, ঠিক আছে? আচ্ছা এই গঠনগুলো আবার ধরে নিই। পাঞ্জাব কত সালে গঠিত হয়? পাঞ্জাব 1960। মুম্বাই, এই ভুলো কে সার বলল গিয়ে 66। পাঞ্জাব, পাঞ্জাব হরিয়ানা। মুম্বাই এই মানে মহারাষ্ট্র, মহারাষ্ট্র কত? 1960। আর হচ্ছে তোমার ঝাড়খণ্ড, এটা জানিস দরকার না, এই দুটো গন্ডগোল হবে, দুটো ধরলাম আমি। আমরা আসবো পার্ট ওয়ান, পার্ট ওয়ান। পার্ট ওয়ানে এক থেকে কত আর্টিকেল আছে? চার, এক দুই তিন চার। প্রথম আর্টিকেল, প্রথম আর্টিকেলে কি আছে? যে ভারতের সম্পর্কে বলা হয়েছে, ভারত হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে, ঠিক আছে? ইউনিয়ন অফ স্টেটস। আর আমরা আমেরিকার নাম কি বলি? ইউএসএ। পুরো নাম কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ভারতের সঙ্গে আমেরিকার কি পার্থক্য আছে? আমেরিকা অনেক অনেকগুলো রাজ্যের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? মানে ওরা নিজের ইচ্ছায় যুক্ত হয়েছে এবং নিজের ইচ্ছায় বেরিয়ে যেতে পারে যখন ইচ্ছা। একটা চুক্তিপত্র সাইন করে আমেরিকার সঙ্গে ওরা যুক্ত আছে।
আর ভারতের একটা ব্যাপারটা হচ্ছে ভারতের অভিমন্যু যে চক্রব্যূহ আছে না ওরকম, একবার যদি তুমি ভারতের সাথে সামিল হয়ে যাও তোমার বেরোনো নামুমকিন হয়ে যাবে। এটা হচ্ছে ভারতের সঙ্গে আমেরিকার পার্থক্য। এটা হচ্ছে ফেডারেল অফ স্টেট বলা হয় আর আমাদের হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়, ঠিক আছে? ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এটা পরীক্ষায় অনেক দেয়, দিয়েছিল এটা 22 তো 23 22 21 থেকে 20 তে দিয়েছিল। এটা ভারত হচ্ছে একটি অপশন কি কি ছিল মনে নেই, আর এটা হচ্ছে এখানে কি বলা হচ্ছে ভারতের এলাকা নিয়ে বলা হয়েছে সব, মানে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো নিয়ে সব বলা হয়েছে। এখানে দু নম্বরে কি বলা হয়েছে বলো দেখি কেউ, রাজ্যের সূচনা। ধরো ভারতের সঙ্গে সিন্ধ প্রদেশ, যেটা পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ নিয়ে ঝামেলা হচ্ছে, এদের অনেকেরই ইচ্ছা আছে ভারতে যোগদান করার। তাহলে ওরা কি করবে, ভারত সরকারের কাছে এক টাকা মানে বলবে, একটা নোটিশ দেবে যে আমরা যুক্ত হতে চাই। তখন ভারতের পার্লামেন্টে ওটা নিয়ে আলোচনা চলবে এবং সিম্পল মেজরিটি, মেজরিটি অনেক রকম আছে, তো সিম্পল মেজরিটি মানে কি যতজন সদস্য আছে তার অর্ধেকের বেশি, মানে যদি 100 জন থাকে, যদি 51 জন যদি ভোট দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও, তাহলে নিয়ে নেবে। তাহলে একটা সিম্পল মেজরিটিতে কোন দেশ, নতুন কোন দেশ, কোন জায়গা ভারতে যুক্ত হতে চাইলে সেটা 2 নম্বর আর্টিকেলের সাথে ডিল হবে। নতুন রাজ্য বা দেশ যেটা আগে ছিল না ভারতের সঙ্গে, আর 3 নম্বরে কি ভারতে থাকা কোনো রাজ্য, দেখা গেলো পশ্চিমবঙ্গের নাম বাংলা করবে, ঠিক আছে? তো তাও পশ্চিমবঙ্গ কিন্তু অধিকার নেই, এটা কে করে সব পার্লামেন্ট, নামটা পাঠাবে ওখানে, পার্লামেন্ট যদি ভোটাভুটিতে হয় তাহলে বাংলা হবে না হবে না। তো নতুন রাজ্যের গঠন নাম পরিবর্তন করতে গেলে 3 নম্বর আর্টিকেল কাজ করবে। এটা মানে আমাদের দেশে যুক্ত হয়ে গেছে এমন রাজ্য, আর এটা এটা হচ্ছে তোমার যুক্ত হচ্ছে, এটা যুক্ত হওয়ার ক্ষেত্রে 2 আর আমাদের মধ্যে থাকা, মানে এটা যদি এবার বলি ক্লাস 5 এ হাই স্কুলে ভর্তির সময়, ভর্তির সময় হচ্ছে এই আর্টিকেলটা কাজ করছে, 5 থেকে 12 যখন ভর্তির মধ্যে যেকোনো যা ইচ্ছা যা হবে সেটা 3 নম্বর আর্টিকেল কাজ করবে। আর 4 নম্বর আর্টিকেলে কি আছে, এই এই আর্টিকেলগুলো কিভাবে কাজ করবে তার ব্যাপারে 4 নম্বর আর্টিকেলে বলা আছে। এই হচ্ছে গল্প। নাগরিকত্ব, পাঁচটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাগরিকত্বের ব্যাপারে সব বলা হয়েছে, কি কি উপায় নাগরিকত্ব পাবে হারাবে এসব ব্যাপার বলা হয়েছে 5 নম্বরে। 6 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, 6 নম্বরটা কি যারা পাকিস্তান থেকে ভারতে আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বরে কি, 7 নম্বরে ভারতের লোক, এভাবে লিখলে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ ভারতের লোক যারা পাকিস্তানে গেছে এবং পাকিস্তান থেকে আবার ভারতে চলে এসেছে, ঠিক আছে? পাকিস্তান থেকে আবার যারা ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এটা পাকিস্তান থেকে যারা আসবে ভারতে তাদের, এটা ভারতীয়রা যারা পাকিস্তানে যাবে ওদিকে কিন্তু ওখানে গিয়েও ঠিকঠাক করুন আবার এখানে আসবে, তাদেরকেও ভারত সরকার নাগরিকত্ব দেবে। 8 নম্বর হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ, মানে যারা বলে না ভারতীয় বংশোদ্ভূত, যে দাদু 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 যারা ছিল তারা ভারতীয়, কাকা বাবা ভারতীয় এবং এখন বাইরে থাকছে, তাদের জন্য একটা নাগরিকত্বর ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে 8 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে? তাহলে এটা কি বলবো, ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় নয় নম্বর নাগরিকত্ব হারানোর ব্যাপার আছে, যদি তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে নাও তাহলে আমাদের দেশের নাগরিকত্ব ক্যান্সেল, এটা কারা দিলাম বোঝার জন্য। আর 10 খুব একটা ইম্পর্টেন্ট নেই এইসব ব্যাপারে আছে, 11টাও আছে পার্লামেন্টে কি করে নাগরিকত্ব আইন টাইন পাশ হবে, ঠিক আছে?
যেমন এখন একটা এসেছিল নতুন কিছুদিন আগে খুব মানে চলছিল এখন চর্চায় আছে তোমার সিটিএনসি ব্যাগ যেটা এখন মেন ব্যাগ ওই এনআরসি এর ব্যাপারগুলো এটা সব এগারো নম্বর আর্টিকেলে পার্লামেন্টে ডিসকাস করবে এবং ওটা নিয়ে বিভিন্ন বিল দিল আসবে সব এগারো আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেলাম তোমাদের এই আর্টিকেলে ঠিক আছে দেখা গেলো কোনো রাজ্যের নাম পরিবর্তন করবে দেখা গেলো পশ্চিমবঙ্গের নাম বাংলা করবে এই ক্ষেত্রে কিন্তু যে মেজরিটি দরকার সেটা হচ্ছে সিম্পল মেজরিটিতে আর এটাকে কোনো অ্যামেন্ডমেন্ট হিসেবে ধরা হবে না ঠিক আছে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যেমন টু থার্ড মেজরিটি লাগে ওটা অ্যামেন্ডমেন্ট ধরবে না জাস্ট নাম পরিবর্তনের জন্য একটা বিল এনে আইন এনে পাস করলেই নাম পরিবর্তন হয়ে গেল এটা অ্যামেন্ডমেন্ট ধরা হবে না এটা কোয়েশ্চেনে দিতেই পারে এমন যে কোন রাজ্যের নাম পরিবর্তন হচ্ছে এটাকে অ্যামেন্ডমেন্ট দরকার আছে অ্যামেন্ডমেন্ট দরকার নেই শুধু একটা বিল আসবে আইন তৈরি হবে সিম্পল মেজরিটিতে টু থার্ড মেজরিটি কখন আনবো যখন অ্যামেন্ডমেন্ট হবে সংবিধান এগারো এগারো তো বললামই যে পার্লামেন্ট নাগরিকত্বার আইন টাইন যাবতীয় এগারো নম্বর অনুযায়ী ডিল হবে ডিল করে মৌলিক অধিকারের আছে বারো তেরো তো তেমন না বারো তেরো হচ্ছে মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে ঠিক আছে চোদ্দ থেকে মৌলিক অধিকার শুরু চোদ্দ থেকে একদম বত্রিশ পর্যন্ত মেন মৌলিক অধিকার থাকে আমাদের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই কটা মেইন মেইন আছে চোদ্দতে কি আছে তোমার সাম্যের অধিকার ঠিক আছে মানে আইনের চোখে সবাই সমান পনেরোতে কি আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদভাব করা যাবে না পনেরোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম ভেদভাব করা যাবে না এরকম একটা কোয়েশ্চেন দেয় পরীক্ষায় বলেছিলাম তোমাদের যে হোটেলে যেতে অপরাধ হন এই টার্মটা খুব দেয় এটা কত নম্বর আর্টিকেল ডিল করে এটা তো পনেরো কোনো ব্যক্তি হোটেলে ঢুকতে দিচ্ছে না এরকম ব্যবহার সেটা পনেরো নম্বর আর্টিকেল ডিল করে ষোলো ষোলোতে কি করা কি বলা আছে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার সরকারি চাকরি সতেরো অস্পৃশ্যতা তোমরা ওই সিনেমা দেখেছো মানজি দা মাউন্টেন ম্যান দাসরাত দেখিসনি ওই সিনেমাটা খুব ভালো সিনেমা সবাই দেখবি ফাগুনিয়া দারুন যেমন সিনেমাটায় সবকিছু আছে কিছু কমই নেই সিনেমাটার মধ্যে নলেজ আছে একটা লোক ওর বউ পাহাড় থেকে পড়ে মরে যায় বাইশ বছর এক মানে তোর হাতুড়ি দিয়ে চেনিয়ার হাতুড়ি দিয়ে পুরো পাহাড়কে কেটে রাস্তা তৈরি করে দেয় সিনেমাটা সবাই দেখো শেখার অনেক কিছু আছে সিনেমা থেকে আচ্ছা অস্পৃশ্যতা কেন বলছি ওই সময় একটা বিল আছে ভারত সরকার একটা নিয়ম করে যে সবাই সবাইকে ছুঁতে পারবে ওদের কাছে সেটা একদম মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা পেপারে দেখেছে সবাই সবাইকে ছুঁচ্ছে কিন্তু উপর থেকে যতই নিয়ম আসুক গ্রামের যারা প্রধান থাকে যারা মুখিয়া বলে তারা কিন্তু এগুলো মানছিল না বলছে সরকার নিয়ম করেছিল কি হয়েছে আমার গ্রাম ওসব চলবে না ঠিক আছে তারপর পিটিয়েছিল ওদেরকে সিনেমাটা দেখে অনেক কিছু শেখা যায় একদিন সিনেমাটা এখানে দেখাবো পর্দাতে টাইম নিয়ে এসো অস্পৃশ্যতা আঠারো নম্বরে কি আছে কোন পদবি নেওয়া যাবে না কিন্তু কোন কোন পদবি ইউজ করতে পারবো আমরা যেগুলো ভারত সরকার দিচ্ছে যেমন ভারত রত্ন পদ্মভূষণ তারপর হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে যেমন ডক্টরেট ডিগ্রি পাচ্ছে এগুলো সব কিন্তু নিতে পারবে তাহলে পদবি এই যে চোদ্দ থেকে আঠারো এই কটাকে কি বলা হয় সাম্যের অধিকার বলা হয় সব কটাই ঠিক আছে এরপর স্বাধীনতার অধিকার হচ্ছে উনিশ থেকে একদম তোমার একুশ বাইশ বাইশ পর্যন্ত উনিশে কি আছে ছটা স্বাধীনতার কথা বলা হয়েছে বাক স্বাধীনতা যে কোনো জায়গায় ঘোরার স্বাধীনতা যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য স্বাধীনতা বসবাস করার স্বাধীনতা সব এগুলো আছে হ্যাঁ জমায় খাওয়ার স্বাধীনতা কুড়িতে কি বলা আছে যে
একই অপরাধের জন্য ডবল শাস্তি দেওয়া যাবে না। আর লিখলাম না ভালো লাগছে না, একুশে একুশে কি আছে? একুশে আছে তোমার হচ্ছে রাইট টু লাইফ, ঠিক আছে? রাইট টু লাইফ বাংলায় কি বলবো, স্বাধীনতার স্বাধীনতার অধিকার এরকমই আছে, স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। মানে ইংলিশ আর বাংলা অনেক সময় সমস্যা হয়, বাংলাতে লিখছি ইংলিশ পড়লে বেশি সুবিধা, অনেকের ক্ষেত্রে ইংলিশ অসুবিধা বলে বাংলাটা বুঝলে ইংলিশ পড়া পড়াই যায়। বাইশে কি আছে যে গ্রেফতারের কারণ জানাতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে গ্রেফতার করলে তার কারণ জানাতে হবে, চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কোর্টে তোমাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে, ঠিক আছে? এই দুটো থেকে কোশ্চেন কি আছে যে যখন এমার্জেন্সি চলে, যখন ইমার্জেন্সি চলে তখন এই দুটো একুশ আর বাইশ এই দুটো আর্টিকেল কিন্তু অফ হয় না। আর বাকি যে তোমার মৌলিক অধিকার যেগুলো আছে না, উনিশ উনিশ একুশ বাইশ তো অফ হয় না, কুড়ি একুশ একুশ বাইশ একুশ বাইশ হ্যাঁ কুড়ি একুশ দেখ আমি বলতে ভালো হয়ে যাচ্ছি, কুড়ি একুশ কুড়ি একুশ বাইশ হ্যাঁ কুড়ি একুশটা কুড়ি একুশটা হবে। আর বাকি যে স্বাধীনতা গুলো আছে এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী বাদ হয়ে যায়? যখন তিনশো তোমার তিনশো উনষাট, ঠিক আছে, তিনশো উনষাট অনুযায়ী এই যত স্বাধীনতা আছে সব বাতিল হয়ে যায়। তেইশে কি আছে? ফোর্স লেবার, আমি জোর করে কাউকে লেবার কাটাতে পারবো না, ঠিক আছে? ফোর্স লেবার মানে বেকার শ্রম বলা হচ্ছে বাংলায়, বেকার শ্রম বলা যায় বেকার শ্রম। চব্বিশে কি আছে? চোদ্দ বছরের নিচে শিশুদেরকে আমরা কাজে লাগাতে পারবো না। পঁচিশ পঁচিশে কি আছে? আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবো। ছাব্বিশে কি আছে? আমরা ধর্মের প্রচার করতে পারবো এবং প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এগুলো আমরা করতে পারবো। সাতাশে কি আছে? ধর্মের জন্য কোনো রকম কর বা কোনো রকম ট্যাক্স করা যাবে না। আঠাশে কি আছে? আঠাশে আঠাশে তোর যারা মাইনরিটি আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যাপার আছে এখানে, মাইনরিটিদের বাংলায় কি বলছে ওটাকে, মাইনরিটি সংখ্যালঘুদের, সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার ব্যাপার আঠাশ। উনত্রিশে কি আছে? এই আঠাশে ভুল বললাম আমি, ওটা উনত্রিশে হবে। আঠাশে তোর হচ্ছে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা যাবে না, ঠিক আছে? ধর্মীয় শিক্ষার ব্যাপার এখানে বলা হয়েছে, উল্টো পাল্টাই যাচ্ছে কেন, বেশি বকলে পরে মাথা কাজ করবে নাকি ডাক্তার দেখাতে হবে। উনত্রিশ উনত্রিশে যেটা বললাম না সংখ্যালঘুদের প্রোটেকশন উনত্রিশ। আর তিরিশে তোর বিভিন্ন সংস্থা মানে পড়াশোনার প্রতিষ্ঠান করতে পারবে, যেমন মাদ্রাসা হ্যাঁ বা খ্রিস্টানদের যে কোনো ধর্মীয় শিক্ষাগুলো দিতে পারবে ওরা, ধর্মীয় শিক্ষা। একত্রিশটা কাটা। বত্রিশে কি আছে? পাঁচ রকম রিটের কথা বলা হয়েছে, ওই রিটটা পরের দিন পড়াবো ডিটেলসে, হেবিয়াস কর্পাস ম্যান্ডামাস ওটা ডিটেলস টাইম লাগবে। পার্ট বললাম যারা পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি। সংবিধান সংশোধন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আমেরিকা। আর তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের তোমার যে গঠন জাপান থেকে নেওয়া হয়েছে। একবার রিভিশনটা করে নিই, ভূগোল কোনটা পড়া ছিল আমাদের?
ভূগোল পড়া দিয়েছিলাম না, কিন্তু রিভিশনটা দিতে হবে যারা দেখে নি এখান থেকে। ভূগোল খাতা আনি নাকি আমি? চলো মুকুল কেউ আনসার দেবে সবাই, এই উপকূলটার নাম কি? এই উপকূলটার নাম কি? এইটার নাম বরমন্ডল উপকূলে বছর দুবার বৃষ্টি কথা মনে রাখবে, এটা মালাবার। আর মুম্বাইয়ের উপকূলের নাম কি? মুম্বাইয়ের আর এটা এই উপকূলের নাম কি? গুজরাট। এখানে একটা বন্দর আছে, কি নাম বন্দরটার? কান্ডালা বন্দর। গুজরাট কত সালে তৈরি হয়? এখানে এখানে কি আছে? কচ্ছ রন। কচ্ছ রনের দুটো ভাগ আছে, বৃহৎ রন আর ক্ষুদ্র রন। কচ্ছ কথার অর্থ কি? জলময় দেশ। আর মালনাদ কথার অর্থ কি? মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ, ঠিক আছে। আর ময়দান কথার অর্থ তরঙ্গায়িত ভূমিভাগ। যেহেতু ভারতের ভূপ্রকৃতি পড়াচ্ছি, এই জিনিসগুলো আলোচনা করি, পরে আর হবে না। পরে নদীতে ঢুকলে তখন আর এগুলো আলোচনা করবো না, নদীর দিকে ব্যায়াম, তখন ওগুলো আলোচনা বেশি হবে। দাক্ষিণাত্য যে মালভূমি আছে, এটা কোন জেলায় গঠিত? কোন দিকে ঢালু? পূর্ব দিকে। আর সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে, তাই কি বলা হয়? ডেকান ট্র্যাপ। এটা কোন যুগের? আর্চিয়ান। আর যদি এটা না থাকে অপশনে ক্রিটেসিয়াস, তাহলে ক্রিটেসিয়াস যুগের। আর রোহি, রোহিটা কোন রাজ্যে আছে? রোহি রাজস্থান, ঠিক আছে, রাজস্থানের দিকে রোহি। এই মাটি গুলোর নাম মনে রাখতে, বেট কোথাকার মাটি? বেট পাঞ্জাব। নবীন নাম পুরাতন মাটি? নবীন। আর উত্তর প্রদেশের দিকে যে পুরাতন মাটি আছে কি বলা হয়? খাদার। একটা ভাঙর, ভাঙর। আর ধাঙ্কার আছে, জল ধাঙ্কারটা ওই দিকে আছে, ধাঙ্কার মনে রাখবে। আর সিরোজেন মাটি কোথায় দেখা যায়? সিরোজেন। আর কর্জন মাটি কোথায় দেখা যায়? কর্জন পাহাড়ি এলাকায় আছে। যে হিমালয় যেখানে গেছে, এই বাঘটাকে কি বলা হয়? সিনডাক্সিয়াল বাঘ। আর হিমালয়ের একদম শেষের এই পূর্বতম প্রান্তের নাম কি? কোন পর্বত শৃঙ্গ? কি নাম? নামচা বারোয়া। আর এখানে নামগা পর্বত। আর পূর্বাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ দাপাবুম, দাপাবুম। আর এই আমাদের ছোটনাথ মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম? পরেশনাথ, পরেশনাথ। আর আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম? না না, গোর্গাপুরু, গোর্গাপুরু। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? মানপুর। আর সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম? সাধু, বলেছিলাম সাধু, ধূপগড়। সাতপুরা ধূপগড়। আর বিমান বলেছিলাম বিমান, বিন্ধ্য মানপুর। আর এই পশ্চিমঘাট পুরোটা যদি ধরি পুরোপুরি, এর সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাই নদী, ঠিক আছে, আনাই নদীটাই বলবে, এই দুটো মিলেই আনাই নদী ধরে। আর পূর্ব ভাগে সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাডা। আচ্ছা বলো তো, যে সাতপুরা, সাতপুরা, সাতপুরার রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী কাকে বলা হয়? আর সাতপুরার রানী একটা পাঁচমারি, পাঁচমারি, ঠিক আছে। এখানে সাতপুরা পর্বতে আছে, তাই তো? না বিন্দুতে, বিন্দু, বিন্দু, সরি।
আর তোমার এখানে আছে উটি, উটিটা দারুণ যায়, উটি যাওয়ার খুব ইচ্ছা আছে আমার। ভারতের অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত পূর্ব দিকের? না এদিকটা প্রমাণ প্রমাণ জিজ্ঞেস করিনি আমি, একদম পশ্চিম প্রান্তে দ্রাঘিমা কত? কমন কোশ্চেন কিন্তু মাথায় থাকে না, এগুলো রিভিশন না করলে হবে না। এটা কত? এটা হচ্ছে তোমার 68, তাই তো? 68 ডিগ্রি 7 মিনিট, কি পূর্ব না পশ্চিম? পূর্ব। আর এখানে কত? 37 ডিগ্রি 6 মিনিট। এখানে কত? কন্যাকুমারী 8 ডিগ্রি 4 মিনিট। ইন্দিরা পয়েন্টের কত? 6 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, 6 ডিগ্রি 45 মিনিট, কি উত্তর না দক্ষিণ? আচ্ছা ইন্দিরা পয়েন্টের আরেক নাম কি? পিগমেলিয়ান। আরেকটা নাম পার্সন পয়েন্ট। আচ্ছা ইন্দিরা পয়েন্টের কোন আন্দামান কোন নিকোবর আছে? তিনটে নিকোবর আছে, গ্রেট নিকোবর 1 2 3 4, 1 2 3 নিকোবরের কটাবার তিনটে, আন্দামানের কটাবার চারটে। উত্তর আন্দামানে কি আছে বলেছিলাম? এম দিয়ে নর্থ, এম দিয়ে নারকোন্ডাম। এম দিয়ে নর্থ, এম দিয়ে নারকোন্ডাম, নারকোন্ডাম হচ্ছে উত্তর আন্দামান। আর তারপর আছে মধ্য আন্দামান, মধ্য আন্দামানে কি আছে? ব্যারেন, ব্যারেন সক্রিয় না নারকোন্ডাম সক্রিয়? কোনটা? ব্যারেন সক্রিয়, নারকোন্ডাম মৃত। মায়ানমারের কোপা মৃত না সক্রিয়? মায়ানমারের কোপো মৃত। আর ফুজিয়ামা কোন দেশে আছে? ফুজিয়ামা জাপানে আছে। আর তোমার হচ্ছে কি বলো ওটাকে, কোটোপ্যাক্সি, ওটা ইতালিতে আছে মনে হয়, কোটোপ্যাক্সি। আর ইন্দোনেশিয়া একটা আছে খুব নাম করা, ওটার নাম কি? মৌনালোয়া, হাওয়াই দ্বীপের, হাওয়াই দ্বীপে আছে মৌনালোয়া। দুরকম লাভার নাম পরীক্ষায় দেয় ওইদিকে আছে হাওয়াই দ্বীপের, একটা আ লাভার, একটা পা হো হো লাভা। এই দুটো জাস্ট মনে রাখবে, পা হো হো লাভা, ব্যারেন নারকোন্ডাম। এর মাঝে কি আছে? এটা কত ডিগ্রি? এটা কার কার মাঝে আছে এক্সাক্ট বলো? আন্দামান আর কার নিকোবর। আর তারপর নিকোবরটা কি? গ্রেট সেসেটটা, তার মধ্য আছে এটা। আর ডানকান প্যাসেজ কার কার মাঝে? ডানকান প্যাসেজ, এই তিনটে মিলে কি আন্দামান বলা হয়? তিনটেকে গ্রেট, গ্রেট আন্দামান আর লিটিল আন্দামান। আর যদি বলো এক্সাক্ট চাই একদম, তাহলে এটা কি? এটা সাউথ আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। এটা এগুলো মনে রাখবে, একটু ডিটেলস আসলে যেন পারো, এটা রেগুলার এগুলো চর্চা করো এই জন্যই। ডানকান প্যাসেজ আর কোকো আইল্যান্ড, কোকো আইল্যান্ড কোকো প্রণালী, মায়ানমারের কোকো, এটা কোকো দ্বীপ এখানে আর এখানে আন্দামান। আর 8 ডিগ্রি জানেন কার কার মাঝে? 8 ডিগ্রি, 8 ডিগ্রি হচ্ছে আট পেরে শাড়ি, মানে মামি, মামি আট পেরে শাড়ি পরে। আর 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ আর মিনি কয়? লাক্ষাদ্বীপ আর মিনি কয়? আর মালদ্বীপ আর মিনি কয় হচ্ছে 8 ডিগ্রি। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাওয়ারাদ্বীপ। পোর্ট ব্লেয়ার কোন আন্দামান আছে? পোর্ট ব্লেয়ার হ্যাঁ এক্স্যাক্ট দক্ষিণ আন্দামানটা। মারমাগাও বন্দরটা কোন রাজ্যে আছে? মারমাগাও গোয়া। নবসেবা গোয়া। কান্ডালা, এই নবসেবা হচ্ছে মহারাষ্ট্র মুম্বাই। আর কান্ডালা গুজরাট। আর পারাদ্বীপ উড়িষ্যা। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। এন্নোর তুতিকুড়ি, এন্নোর তামিলনাড়ু, তুতিকুড়ি তামিলনাড়ু, চেন্নাই, চেন্নাইকে ভারতে কি বলা হয়? শস্যাগার না, সবুজ শহর, সবুজ শহর বললি। আচ্ছা আর ভারতের আরেকটা বলা হয় কি? চেন্নাইকে ভারতের ডেট্রয়েট।
আচ্ছা রাজামুন্দ্রি সিমেন্ট, হ্যাঁ চেন্নাই সিমেন্টের জন্য তো লেদার, প্রথম লেদার চেন্নাই আছে। রাজামুন্দ্রিতে কিসের গবেষণাগার আছে? তামাক। রাজারা তামাক খায় একদম, মুকুট পরিয়ে দেখবি হাজার করতে যাবি। আর হচ্ছে তোর রাজ্য বলেছিলাম, অরুণাচল প্রদেশের নাম নেপা, কত সালে হয় না, কত সাল থেকে নেপাল নাম অরুণাচল প্রদেশ হয়? 71, তাই তো? 71 না 72? আমি কনফিউশন করে যাই তোর নামে বলি। 72 72 গোয়া কত সালে অন্তর্ভুক্ত হয় ভারতের? গোয়া 87 87 হচ্ছে পুরো রাজ্য হিসেবে, ঠিক আছে। আর বলো নাগাল্যান্ড কত সাল? নাগাল্যান্ড 1963। আর সিকিম ভারতের রাজ্য হিসেবে কবে, কত সাল? 1975। জাফরান চাষ কোন মাটিতে ভালো হয়? কারেওয়া মাটিতে, কারেওয়া মাটিতে জাফরান চাষ ভালো হয়। আমি বলেছিলাম যে একটা গাছের নাম বলো যেটা তোমার আলপি অরণ্যের উদ্ভিদ, একটা গাছের নাম বলো আলপি উদ্ভিদ যেটা 3-4 হাজার উপরে জন্মায়। পাইন না, পাইন গুলো সরল বর্গীয়, পাইন, লার্চ, বার্চ, স্প্রুস এগুলো সব হচ্ছে সরল বর্গীয়, পরীক্ষা এটা বেশি দেয়। রডোডেনড্রন, ঠিক আছে, এটা হচ্ছে আলপি অরণ্য, 3000 মিটার উঁচুতে জন্মায়, এগুলো খুব ক্রিটিক হচ্ছে, এগুলো খুব বেশি দেয়। পশ্চিমী ঝঞ্ঝা কোন জলবায়ু থেকে আসে ভারতে? ভূমধ্য সাগরীয়। আম্রবৃষ্টি কোথায় হয়? কেরালা কর্ণাটক আম্রবৃষ্টি হয়। চা বৃষ্টি কোথায় হয়? আসাম। আচ্ছা চা গুলো কোন বন্দর দিয়ে বেশি রপ্তানি হয়? চা রপ্তানি কলকাতা বন্দর। আর লোহা রপ্তানি বন্দর কোনটা সবচেয়ে বেশি? মারমাগাও। আর তোমার বিজু পাটনাক এয়ারপোর্ট কোথায় আছে? গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট কোথায় আছে? আসামে। রাজীব গান্ধী এয়ারপোর্ট কোথায় আছে? হায়দ্রাবাদে। জয়প্রকাশ নারায়ণ এয়ারপোর্ট কোথায় আছে? বিহারের পাটনায়। আর তোমার বিরসা মুন্ডা এয়ারপোর্ট কোথায় আছে? ঝাড়খণ্ডে। কার বাড়ি ঝাড়খণ্ডে? টনি রাঁচিতে। আচ্ছা জামশেদপুর কোন দুটো নদীর সংযোগ স্থল অবস্থিত? সুবর্ণরেখার পারখায়। জামশেদপুর আগের নাম কি ছিল? সাকচি। আর প্যাকিয়ং এয়ারপোর্ট কোথায় আছে? প্যাকিয়ং সিকিম। আর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে? ইন্দিরা গান্ধী দিল্লিতে। আর তোমার আমাদের পশ্চিমবঙ্গে একটা নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায়? কলকাতা। আর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট কোথায় আছে? দুর্গাপুরে। বাগডোগরা এয়ারপোর্ট কোথায় আছে? এটা একদম উত্তরবঙ্গে, মালদাটা, মালদা এবার তৈরি হচ্ছে, নাম দেয়নি। যাই হোক, আছে মালদা, মালদা থেকে কি করছে রাস্তা পরীক্ষায়? মালদা হচ্ছে তোমার যে রেশম কীট চাষের জন্য বিখ্যাত, ওই তুত গাছের চাষ করে। আর মালদায় হচ্ছে তাল আর দিয়ারা। মালদার প্রধান নদী কি? মহানন্দা। কোথেকে সৃষ্টি হয়েছে কোন জলপ্রপাত? মহানন্দা। মহানন্দে মানুষ পাগল হয়ে যায়, মহানন্দে মানুষ পাগল হয়ে যায়, পাগলা ঝোরা। আর ভারতের প্রথম জলবিদ্যুৎ? দার্জিলিং এর সিদ্রাপম। দার্জিলিং এর কোথায় সিংহনাগার চাষ হয়?